পাঁচটি স্বপ্ন যে দেখবে বুঝতে হবে ওই ব্যক্তিকে জাদু টোনা করা হয়েছে, ব্ল্যাক মিউজিক করা হয়েছে, তাকে জাদু টোনা করা হয়েছে। পাঁচটি স্বপ্ন যে দেখবে, আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষের মন মানসিকতা এত নিচে নেমে গেছে, সামান্যতম একটু ঝগড়া হলে তাকে কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, জাদু টোনা করা হয়। এতে মানুষের মনোমালিন, মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, একটু সামান্য ঝগড়া হয়েছে, একে কেন্দ্র করে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে। আর যাকে জাদু টোনা করা হয় সেই লোকটা অসুস্থ হয়ে যায়, সে আর কিছুদিন বাঁচতে পারে না। আমার ভাইয়েরা, এইসব থেকে আমাদেরকে বাঁচতে হবে। এইসব থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ হতে সমাধান নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কারো উপরে এমন জাদু টোনা করা হয় যে তার উপর জাদু টোনা করা হয়েছে, তাহলে তার অসুস্থতা দেখা যায়, তার মাথা ব্যথা হয়, ঘুমের মধ্যে ভয় পায়, সর্বদা অস্বস্তি ভাব দেখা যায়, ডাক্তারের নিকট যায় কিন্তু ডাক্তার তার অসুখ খুঁজে পায় না, তার অস্বস্তি এবং অসুখের কোনো সূত্র ধরতে পারে না। এই জন্য আপনারা অন্য কোথায়ও আপনাদের যাওয়া লাগবে না, আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে এর সমাধান নিতে হবে। কোরআন এবং সুন্নাহর ভিতরে সব আছে, আল্লাহর কোরআনের ভিতরে সব আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, অনুনজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুন লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব মানবতার জন্য এই কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত স্বরূপ, আর জালেমদের জন্য উহা ক্ষতি বৃদ্ধি করবে। এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সব রেখে দিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের চলার জন্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, চিকিৎসা নীতি, বন্দি নীতি, যত নীতি আছে সব নীতি কোরআনের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন। ডাক্তার যদি আপনার রোগ নির্ণয় করতে না পারে, তাহলে নবীদের শিখানো যেই পন্থা আছে এই পন্থা অনুযায়ী আপনি আমল করবেন। ডাক্তার জাদু টোনা করলে, কুফুরি কালাম করলে, ব্ল্যাক ম্যাজিক করলে পরে ডাক্তারের কাছে তার কোনো চিকিৎসা নাই, ডাক্তার এই চিকিৎসা কখনো করতে পারবে না, এই রোগের কোনো সমাধান ডাক্তার দিতে পারবে না। রসুল বলেছে, নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, ওই শিক্ষা, ওই যে আমলটা আমাদেরকে দিয়েছে, ওই আমলটা করা লাগবে। ইয়া মুমিতু নামক আল্লাহ পাকের একটা নাম আছে, এই ইয়া মুমিতু আল্লাহ পাকের এই নামটা আপনি রাতের বেলা ঘুমাবার আগে 33 বার পরে ঘুমাবেন। কয়বার? 33 বার। ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু, এই নামটা 33 বার পরে আপনি ঘুমাবেন। ঘুমাবার পরে যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তাহলে আপনি 5টা স্বপ্ন দেখবেন। এই 5টা স্বপ্ন দেখলেই বুঝতে হবে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। 5টি স্বপ্ন। 1 নম্বর স্বপ্ন হলো, যদি স্বপ্নের ভিতরে কেউ দেখে কালো কুকুর, কালো কুকুর যদি আপনি দেখেন, মেশকা শরীফের হাদিসের ভিতরে আসছে, জিন কালো কুকুরের সুরত ধরে মানুষের সামনে হাজির হয়। স্বপ্নের ভিতরে কালো কুকুর দেখলে আপনি মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে। 2 নম্বরে, যে ব্যক্তি স্বপ্নে দেখবে কালো বিষধর সাপ, তারে দংশন করতেছে, তারে কামড় দিতেছে, দংশন করতেছে, বিষধর সাপ, কালো সাপ তাকে দংশন করতেছে, মনে করতে হবে তাকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 3 নম্বর স্বপ্ন হলো, স্বপ্নের ভিতরে কেউ যদি দেখে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে, তাহলে মনে করতে হবে মাটি ফাটা অবস্থায় দেখলে মনে করতে হবে তাকে কালো জাদু করা হয়েছে। 4 নম্বরে, স্বপ্নে যদি কেউ কালো কাক দেখে, কালো কাক যদি দেখে বুঝতে হবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করা হয়েছে।
পাঁচ নম্বরে শব্দের ভিতরে আপনি যদি দেখেন আপনি কেউ গালি দিতেছে ফকিরকে, ফকিরকে গালি দিচ্ছেন আপনি, আপনি ফকিরকে গালি দিতেছেন, তাহলে মনে করতে হবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। এই পাঁচটা স্বপ্ন দেখলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে। এখন যদি এর এখন যদি আপনাকে কালো জাদুই করে থাকে তাহলে আপনি এর থেকে প্রতিকার পাবেন কিভাবে? কোন আবার অনেক সময় দেখা যায়, অনেকে দেখা যায় যদি জাদু করে থাকে মেয়েদের বিবাহ বন্ধ করে দেয়, কোনো কাজে মন বসে না, এরপরে ঘরে থাকতে মনে চায় না, সর্বদা বাহিরে ঘোরাফেরা করতে মনে চায়। এই সমস্ত সিমটম যদি থাকে প্রতিকার কি? প্রতিকার হলো আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি আল্লাহ দোয়াটা এটা তিনবার আপনি পাঠ করবেন। কয়বার করবেন? তিনবার পাঠ করবেন, তিনবার, তিনবার আপনি এই আয়াতুল কুরসি পাঠ করবেন। আর কোরআনে কারিমের চার গুণ আছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই চার গুণ আপনি প্রত্যেক কুল তিনবার করে পাঠ করবেন। আর সূরা বাকারার শেষের দুইখানা আয়াত আপনি তিনবার পাঠ করবেন। এগুলা পাঠ করে পানিতে দম করবেন, ওই পানি আপনি পান করবেন, অর্থাৎ যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওই উনি পান করবে, আর গোসল করবে, গোসল করবে আর পানি পান করবে। এরপরে প্রত্যেক নামাজের পরে একাধারা সাত দিন এই চার কুল এবং সূরা বাকারার শেষের দুই আয়াত এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পর সাত দিন সে দম করবে, পরে পরে বুকে দম করবে। আল্লাহ রব্বুল আলামিন যত বড় ব্ল্যাক ম্যাজিক করুক, যত কালো জাদু করুক না কেন, আমার আল্লাহ সমস্ত কালো জাদু থেকে বান্দা বান্দিকে হেফাজত করবে।